যারা সার্ভারে বা বিভিন্ন রিসিভারে সার্ভার ব্যবহার করে থাকেন, পে চ্যানেলগুলো দেখে থাকেন, তাদের জন্য একটি বড় সমস্যা নেটওয়ার্ক কানেকশন বা ইন্টারনেট নিয়ে। তো অনেকেই জিজ্ঞেস করে থাকে যে স্বল্প খরচে কোন প্যাকেজ নিলে বা কিভাবে নিলে সুবিধা হয়। তা তাদের জন্য বলছি, যারা গ্রামীণ ফোন ব্যবহার করে থাকেন, তা আপনারা অ্যান্ড্রয়েড সেট হলে ফ্লেক্সি প্ল্যান অ্যাপস ব্যবহার করতে পারেন, অথবা আপনি কম্পিউটার থেকে ফ্লেক্সি প্ল্যানে ঢুকে, গ্রামীণ ফোনের ফ্লেক্সি প্ল্যান ঢুকে আপনি প্যাক কিনতে পারেন। আর এর জন্য আপনার সিমে, দেখুন আমরা ফ্লেক্সি প্ল্যান অ্যাপসটি ওপেন করি, এখানে যে অপশনগুলো আছে আপনারা যেভাবে কিনবেন, ইন্টারনেট আপনারা 50 MB সিলেক্ট করা আছে, এটাই থাকবে। টক টাইম আপনারা 0 করে দিবেন। এরপর ভ্যালিডিটি, ভ্যালিডিটি আপনার সর্বোচ্চ 30 দিন করে দিবেন। SMS 0 করে দেন, অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি, ইন্টারনেট 50 MB, টক টাইম 0, ভ্যালিডিটি 30 এবং SMS 0, তাহলে আপনার কাটবে মোট 30 টাকা 44 পয়সা। অর্থাৎ 30 টাকা 44 পয়সা আপনি পাচ্ছেন 50 MB, কিন্তু মেয়াদ 1 মাস। সুতরাং আপনি নিশ্চিন্তে এই 50 MB দিয়ে 1 মাস আপনার রিসিভারের সার্ভার ব্যবহার করতে পারেন, চালাতে পারবেন। এখন এরপরে যদি বাই নাও আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনার সিম নাম্বারটি দিবেন যে কোন সিমে আপনি মূলত এই প্যাকটি কিনতে চাচ্ছেন। এখানে আপনি যে সিম নাম্বারটি দিবেন সেই সিম নাম্বারে মূলত একটি মেসেজ যাবে, অর্থাৎ এখানে সিম নাম্বারটি দেওয়ার পর এখানে যদি কন্টিনিউ করা হয়, তাহলে দেখুন এখানে একটি কনফার্মেশন পিন, এখানে ভেরিফিকেশন পিন যাবে, অর্থাৎ পিনটি গেলেই আপনার মোবাইলে যে SMS যাবে সেখানে 4 সংখ্যার একটি পিন যাবে, পিনটি বসিয়ে আপনি কনফার্ম করবেন। মূলত কনফার্ম করলেই আপনার প্যাকটি কেনা হয়ে যাবে। এভাবে আপনি খুব, এটি সম্ভবত গ্রামীণের সবচেয়ে ভালো সুযোগ যে আপনি 1 মাস মেয়াদে এই সুযোগটি উপভোগ করতে পারছেন। আশা করি আপনারা এভাবে এখানে আপনি পিনটি বসে আপনি এখানে কনফার্ম করতে পারবেন। কনফার্ম করলে কিন্তু এখন প্যাকটি কেনা হয়ে যাবে, অর্থাৎ পিনটি আমার বসে গেছে, যেহেতু আমার এই নাম্বারটি এই জন্য অটোতে পিন বসে গেছে। কিন্তু আপনারা যদি অন্য সিমে এই প্যাকটি কিনতে চান, তাহলে সেখানে মোবাইলে যে মেসেজটি যাবে মেসেজটি ওপেন করে আপনার পিনটি বসাবেন, তারপর কনফার্ম করবেন। কনফার্ম করলেই প্যাকটি কেনা হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে MB আছে, সুতরাং আমি প্যাকটি কিনবো না। আপনারা এই প্যাকটি ব্যবহার করতে পারেন ফ্লেক্সি প্ল্যান ব্যবহার করে। আমাদের পরের যে মূলত সমস্যাটা আসে, যে আমরা রিসিভারের, অর্থাৎ আমরা মোবাইল দিয়ে যারা রিসিভারে হটস্পট অন করে সার্ভার চালিয়ে থাকি, নেট কানেকশন দিয়ে থাকি, অনেকে প্রশ্ন করে যে এই তারা হটস্পট অন করে নেটটা কানেকশন দিতে পারেন না, তাদের জন্য বলছি। তো এর জন্য আপনারা সরাসরি সেটিংয়ে চলে যাবেন, অ্যান্ড্রয়েড সেট যারা ব্যবহার করেন, মোবাইলের সেটিংয়ে গিয়ে মোবাইল হটস্পট অন করবেন, এবং এখানে মোবাইল হটস্পট অপশন ওপেন করলেই এখানে দেখবেন উপরে মোর একটা অপশন আছে, ঠিক এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলেই কনফিগার মোবাইল হটস্পট এই অপশনটা ওপেন হবে। তো এখানে আপনার প্রথমে থাকবে নেটওয়ার্ক নেম, তারপরে নেমটি হয়তো মোবাইলে যে অ্যাড্রেসটি দেওয়া আছে, সাধারণত মোবাইলের ডিভাইস বা মডেল নাম্বার দেওয়া থাকে, ইচ্ছা করলে আপনি এটি কেটে দিয়ে আপনার মতো করে আপনি রাখতে পারেন। আপনার যে নাম, আপনার যেটা সুবিধা আপনি সেটা করতে পারেন। এবং এরপরে সিকিউরিটি WPA2 এটাই থাকবে, এবং পাসওয়ার্ড, সাধারণত ডিফল্ট যে পাসওয়ার্ডগুলো থাকে এটি অনেক বড় থাকে, সুতরাং আপনি রিসিভার এটি ইনপুট করা বা বসানো জটিল হতে পারে, বিধায় আপনি পাসওয়ার্ডটি আপনার মতো করে দিয়ে নেবেন। যেমন আমি যদি যে কোনো একটি পাসওয়ার্ড দিই, কমপক্ষে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিলাম, ইচ্ছা করলে পাসওয়ার্ডটি আপনি শো করাতে পারেন বা শো করতে পারেন। কারণ এখানে টিকটা না উঠা দিলেই হাইড হয়ে যাবে, আবার টিক দিলে শো করবে, আপনি এরপর সেভ দেবেন। তাহলে আপনার ওয়াইফাই হটস্পট নাম হচ্ছে শ্যামল, বা আপনার মোবাইলে যে নামটি দেবেন সেই নামটি এবং পাসওয়ার্ড এখানে শো করবে, এই পাসওয়ার্ডটা আপনাকে ব্যবহার করতে হবে। এরপর আপনি দেখুন কেটে দিয়ে আপনি একেবারে মেনুতে চলে যাবেন। মেনুতে গিয়ে এখানে আপনার মোবাইল হটস্পট অন করবেন এবং ডাটা অন করবেন, এই দুটো জিনিস আপনাকে অন করতে হবে। জাস্ট এই দুটো জিনিস অন করতে পারলেই
আপনার মোবাইলের সেটিং সমাপ্ত। এরপরে আসুন আমরা এই হটস্পটের রিসিভারে কীভাবে সেটিং করব আজ দেখাবো। আমরা এতক্ষণে যে মোবাইল হটস্পটটি অ্যাক্টিভ করলাম পাসওয়ার্ড এবং ইউজারনেম দিয়ে, সেটিকে আমরা এখন দেখব কীভাবে আমরা রিসিভারে ব্যবহার করব। হয়তো অনেকের কাছে বিষয়টি জানা, পুরাতন যারা ইউজ করেন তারা হয়তো, তাদের কাছে হয়তো বিষয়টি মনে হবে যে এটা কোনো বিষয় না। তারপর যারা নতুন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো এখানে আমরা প্রথমে আমরা আজকে যে প্রথমে সেটিংটি দেখাবো ফ্রি চ্যাট V7 কম্বোতে। মূলত ফ্রি চ্যাট V7 এবং V7 কম্বো ম্যাপস একই সেটিং, একই সিস্টেম, আপনারা একটা দেখলেই সবগুলো পারবেন। তাই এর জন্য প্রথমে মেনু অপশন যাব, মেনু থেকে আমরা নেটওয়ার্ক সিলেকশন করব। নেটওয়ার্ক সিলেকশন করার পর আমরা ওয়াইফাই, যদি ওয়াইফাই মাধ্যমে কানেক্ট দিয়ে থাকি তাহলে আমরা ওয়াইফাই অপশনে যাব। যেহেতু আমার এখানে একটি ওয়াইফাই দঙ্গল লাগানো আছে, আমি এই জন্য ওয়াইফাইটি প্রথমে দেখাচ্ছি। তো ওয়াইফাই যাওয়ার পর প্রথমে আমরা এখানে সার্চ দেব। সার্চ দিলে দেখুন যে আপনার মোবাইলে যদি ওয়াইফাই এবং হটস্পট অন করা থাকে তাহলে সার্চ দিলে আপনার নামটি পাবে। এই নামটি পাওয়ার পর আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর শুধু এই ঘরেই আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি এডিট করেছেন বা আপনার মোবাইলে যে হটস্পট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটিকে বসাতে হবে। অনেকে বলে থাকে যে পাসওয়ার্ডটি কোথায় পাবো, আসলে মূলত মোবাইলের হটস্পট অন করলেই দেখবেন যে পাসওয়ার্ডটি শো করছে এখানে, এবং ওই পাসওয়ার্ডটি মূলত এখানে বসাতে হবে। তো পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন, ওকে বাটন ক্লিক করলে আপনি এডিটের ঘর আসবে। তাহলে এখানে আপনি সেই পাসওয়ার্ডগুলো সব একটা একটা করে বসাতে পারবেন এবং হলুদ বাটন চাপলে সেভ হয়ে যাবে। এরপর আপনি শো কি ইয়েস নো যাই করেন সমস্যা নেই, কিন্তু সেভ বাটনে অবশ্যই ইয়েস করে রাখবেন, কারণ নো করলে কিন্তু বারে বারে আপনাকে বসাতে হবে। আর ইয়েস করে রাখলে আপনি একবার বসালেই আপনাকে আর দ্বিতীয়বার বসাতে হবে না। এরপর আপনি লাল বাটন চাপবেন। লাল বাটন চাপলে যেহেতু আমার এখানে কানেক্ট করা রয়েছে, সুতরাং আমি এটাকে আবার আমি কানেক্ট করব। দেখুন আমি ডিসকানেক্ট করে দিলাম। আমি এখন কিটা বসাবো, কিটা বসে আমি ফিরে কানেক্ট করি। আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপর আমি সেভ দেব। সেভ দেওয়ার পর দেখুন রিমোটে লাল বাটন চাপি, লাল বাটন চাপলেই মূলত এটি কানেক্ট হয়ে যাবে। এবং কিছুক্ষণ পরেই কানেক্ট কানেক্ট কথাটা শো করবে, অর্থাৎ আপনার মোবাইলের সাথে রিসিভারটি কানেক্ট হয়ে গেল। যদি কানেক্ট হয়, কানেক্ট হওয়ার পরেই চলে যাব আমরা। দেখুন এখানে যদি এখানে আমার এখানে দুটি ওয়াইফাই থাকাতে দুটি শো করছে, কিন্তু মূলত আপনি যেটা কানেক্ট করবেন সেটাই ওকে দেবেন এবং ওকে দিয়ে সেই পাসওয়ার্ডটি বসাবেন এবং আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। তারপর এরপরে আমরা দেখুন 3G অপশন, যদি আপনি মডেম ব্যবহার করেন তাহলে এই 3G অপশনে যাবেন। মূলত V7 বা V7 কম্বোতে টেলিটকের নতুন যে মডেমটি আছে 799, এটি ভালো কাজ করে, অথবা গ্রামীণ ফোনের পুরাতন একটি মডেম 1550 এটি ইউজ করতে পারেন। যদি এটি নতুন পাওয়া সম্ভব নয় মনে হয়, কিন্তু পুরাতন কারো কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা, এটি ইউজ করবেন। এটি ইউজ করলে আপনি অটো কানেক্ট পাবে। যদি কখনো অটো কানেক্ট না পায় তাহলে আপনারা এখানে ঢুকে শুধু APNটা জিপি ইন্টারনেট করে দেবেন এবং গ্রামীণ ফোন সিম ব্যবহার করবেন, জিপি ইন্টারনেট করে দেবেন, তাহলে আপনার হয়ে গেল, ব্যাস, অর্থাৎ অটো কানেকশন পেয়ে যাবেন। দেখুন এখানে এখানে কিন্তু অটো কানেক্ট হয়ে গেছে, সুতরাং আপনার কানেক্ট ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এরপর যদি আপনারা 3G ইউজ করতে চান, মডেম ইউজ করতে চান, এখানে মডেম ইউজ করতে পারেন। এরপর আপনি চলে যাবেন সার্ভার সেটিং, অর্থাৎ CS প্রোটোকলে। তো CS প্রোটোকলে ঢুকলেই আপনার প্রথমে আসবে অপশন, এখানে অনেকগুলো আছে, নিউ ক্যাম, সিসি ক্যাম, MG ক্যাম। তা আপনারা এখান থেকে সিসি ক্যাম অপশন ওপেন করবেন এবং এরপর সার্ভার সেটিংয়ে যাবেন। সার্ভার সেটিংয়ে যাওয়ার পর আপনারা প্রথম সার্ভার 1 এখান থেকে গিয়ে, যেহেতু এটা আমাদের অপাস থাকে, তা আপনারা এখানে 1 করবেন। অন করার পর এখানে সার্ভার অ্যাড্রেস, আপনাকে মূলত যার কাছ থেকে সার্ভার নিয়ে থাকেন না কেন আপনাকে 4টে জিনিস দেবে, সার্ভার অ্যাড্রেস, পোর্ট, ID এবং পাসওয়ার্ড। এই 4টে জিনিস আপনাকে দিবে, আপনি ঠিক এই 4টে জিনিস এই 4টে ঘরে, অর্থাৎ প্রথম ঘরে সার্ভার অ্যাড্রেস maxshubho.safe এটি বসে সেভ দিবেন, পোর্ট 28500,
আইডি শুভ, পাসওয়ার্ড শুভ, চারটি ঘরে বসাবেন। এখন আপনি যার কাছ থেকে সার্ভার নেবেন মূলত সেই আপনাকে যে আইডিটা দেবে সেই আইডি বসাতে হবে। আপনারা সবসময় এটা বসালে যে হবে তা না, যদিও এটা অ্যাক্টিভ আছে এখনও, কিন্তু এটা বসালে যে চলবে আপনার তা কিন্তু নয়। বসানোর পর এখন যদি আপনাদের কারো সার্ভার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যদি ডিস্ট্রিবিউটর হন বা কাউকে লাইন দিবেন এমন ইচ্ছা থাকে তাহলে আমাদের কাছে বললে আপনাকে আমরা একটা রিসেলার প্যানেল করে দিতে পারবো এবং সেখান থেকে আপনি লাইন দিতে পারবেন। তো যাই হোক, দেখুন এখানে আমরা এরপর ইয়েস করব। ইয়েস করার পর এখন এখানে চলে আসবো আমরা ব্যাকে গিয়ে, এখানে অ্যাপ্লাই এক্সিট করে ব্যাকে গিয়ে অ্যাপ্লাই করব। এখন অ্যাপ্লাই করলে করার পর আপনি ইয়েস হবে, ইয়েস করে দিবেন। ইয়েস করার পর দেখুন এখানে আপনার এই সার্ভারটি, যে সার্ভারটি এখন অ্যাক্টিভ করলেন, এটি যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে চলে আসবে রেডি ফর ওয়ার্ক, অর্থাৎ একটা অপশন আসবে রেডি ফর ওয়ার্ক। যদি রেডি ফর ওয়ার্ক আসে কখনো তাহলে ভাববেন যে আপনার নেটওয়ার্ক কানেকশনের পর সার্ভার কানেকশনটি হয়ে গেছে, অর্থাৎ সার্ভারটা কানেকশন সাকসেস এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি পে চ্যানেলে যে যান, অর্থাৎ যে কোনো চ্যানেলে যান, সাধারণত আপনি এখানে ডিশ টিভির যে সিগন্যাল এই সিগন্যালটি ধরবেন, যদিও আমার এখানে সিগন্যাল ধরা নেই, শুধু চ্যানেলগুলো আছে। সুতরাং ডিশ টিভির চ্যানেল সিগন্যাল ধরলে আপনি সিগন্যালটা যদি ভালো ধরা থাকে তাহলে আপনি টোটাল চ্যানেল পাবেন 680 বা 85টির মতো টোটাল চ্যানেল পাবেন, কিন্তু সবগুলো চলবে না, এইচডিগুলো চলবে না, তাছাড়া এখানে অন্যান্য কোম্পানির চ্যানেলও থাকবে, সবগুলো চলবে না। তারপরও বলা যায় আবার যে 300 উপরে বা 350 চ্যানেল আপনার প্লে হবে, তার ভিতরে এটিএন বাংলা, জি বাংলা, স্টার জলসা মুভি সব আপনার এখানে প্লে হবে। তো আপনার এখান থেকে মূলত আমি আপনাকে পরামর্শ দেবো যে সনি আটের যে নাম্বার 12,533, ভি 43,199 শো করছে, আপনার এই নাম্বারটি বসাবেন। এই নাম্বারটি বসে সিগন্যাল সর্বোচ্চ করবেন, সিগন্যালটি সর্বোচ্চ করে তারপর আপনি অটো সার্চ দেবেন। অটো সার্চ দিলে যে সমস্ত চ্যানেলগুলো ওপেন হবে তার ম্যাক্সিমাম চ্যানেলই এখান থেকে ওপেন হয়ে যাবে, আপনার জি বাংলা, সিনেমা, ন্যাটজিও সব ওপেন হবে। সুতরাং আপনারা এভাবে সার্ভার সেটিং করলে আপনার মাসে খুব কম খরচ, যেখানে চ্যানেলগুলো আপনি যে টাটা স্কাই বা ডিশ টিভিতে দেখতে যান তাহলে কিন্তু আপনার 500-700 খরচ হবে, কিন্তু এখানে আপনার খুব অল্প খরচ, হয়তো আপনার 100 খরচ হবে না, সেই হিসেবে আপনি সব চ্যানেলগুলো দেখতে পারবেন এবং সুন্দর ঝকঝকে ছবি দেখতে পারবেন। আশা করি এই সেটিংটি আপনাদের আর কোনো সমস্যা হবে না করতে।